রহমতুল্লাহ সন্মানিত দর্শক আমি আলুদ লাইব্রেরি বলছি দর্শক বিশেষ করে আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটা একটা সংশয় এবং সেটা ক্লিয়ার করার মাত্র সেটা আপনারা খুব সহজে বুঝতে পারবেন প্রথম বিষয় যেটা হচ্ছে যে বিশেষ করে আমাদের যে আপনারা জানেন যে ওষুধ ছাড়াই সুগার নির্মূল আলহামদুলিল্লাহ আমরা বেশ কিছুদিন কাজ করে যাচ্ছি এবং প্রচুর মানুষ সুগার থেকে মুক্তি পেয়েছেন অনেকে ওজন কমিয়েছেন তো এগুলো আপনারা ভিডিও দেখেছেন তো বিশেষ করে আমরা যে ওষুধ ছাড়ের সুগার নির্মূল যে আমরা সোশ্যাল মিডিয়াতে যে প্রচার করি তো এখান থেকে অনেক আমাদের ভাইরা তারা মানে এটাকে ব্যাপারটাকে খুব শর্টকাট মনে করে আর কি যে ওষুধ ছাড়ের সুগার নির্মূল তাহলে তো শর্টকাট ব্যাপার তো ঠিক আছে তাহলে ফোন করে ভাইকে জেনে নিই কী করতে হবে তাহলে শর্টকাট ভালো হয়ে যাব হ্যাঁ ব্যাপারটা ভাবে অনেকে নিয়ে থাকে তো প্রথম বিষয় যেটা হচ্ছে যে যেভাবে অনেক মানুষের নিয়ে থাকে ব্যাপারটা কিন্তু এরকম নয় যে ওষুধ ছাড়াই শর্ট সুগার নির্মূল মানে এটা শর্টকাটের ব্যবহার এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল ধারণা যদি করে থাকেন তার কারণ হচ্ছে যে আপনাকে এটার উল্টোটা ভাবা উচিত ছিল হ্যাঁ যে ওষুধ ছাড়া মানে এটা একটু জটিল কাজ একটু কঠিন কাজ কেন স্বাভাবিকভাবে দেখেন যে ধরুন এটা বুঝার জন্য ছোট্ট একটা উদাহরণই আপনাদের জন্য যথেষ্ট হবে যে কেন ওষুধ ছাড়া সুগার নির্মূল শর্টকাট না হয়ে জটিল কেন এটা আপনাদের বোঝার জন্য একটা যুক্তি যথেষ্ট ধরুন আপনার আপনার শরীর শরীর ব্যথা ব্যথা করছে তো করার জন্য আপনি করবেন হয়তো আপনি একটা ট্যাবলেট খেয়ে নেবেন শর্টকাট আপনার ভালো হয়ে যাবে দেখুন একটা কিন্তু ট্যাবলেট খেয়ে ওষুধ খেয়ে কিন্তু আপনি ভালো হয়ে যাচ্ছেন শর্টকাট কিন্তু আপনার ব্যথা চলে যাচ্ছে কিন্তু যদি আপনি মনে করেন যে না আমি ওষুধ খাবো না আমি ন্যাচারাল ভাবে এই ব্যথাটাকে দূর করবো তাহলে কি করতে হবে বলেন তো তখন আপনাকে যে কাজটা করতে হবে আপনার হয়তো ফ্যামিলির কাছে যাবেন স্ত্রীর কাছে যাবেন হ্যাঁ গিয়ে আপনি বলবেন যে তেল লাগিয়ে দাও মালিশ লাগিয়ে দাও দেবে দাও হ্যাঁ তাহলে কি হচ্ছে যে মানে আপনার স্ত্রীকে আপনি এতগুলো কিন্তু কাজ করতে বলছেন কি কাজ করতে বলছেন তেল লাগাতে বলছেন মালিশ করতে বলছেন দাবতে বলছেন এই যে সময় লাগছে এবং খাটছে আপনার স্ত্রীও খাটা খাটনি করতে হচ্ছে আপনার জন্য এবং আপনাকেও সময় দিতে হচ্ছে আপনারও একটু কষ্ট হচ্ছে হ্যাঁ তাহলে কি এটা কি শর্টকাট হলো নাকি একটু কাজটা শর্টকাট হলো না আপনারা এবার ভাবুন তাহলে কি হচ্ছিল যে একটা ওষুধ মানে শর্টকাট ওষুধ খেয়ে কিন্তু আপনার এটা আরাম হয়ে হয়ে যেত যেত ভালো তৎক্ষণাৎ হ্যাঁ কি হচ্ছে এবার আপনি এটাকে কি করলেন এটাকে জটিল করে ফেলেন কিভাবে জটিল করলেন ওষুধ ছাড়াই আপনি এটাকে ভালো করতে গিয়ে কিন্তু আপনিও খাটলেন আপনার স্ত্রীকেও খাটালেন আপনার তেল মালিশও লাগলো এক্সট্রা কিন্তু এগুলো সমস্ত কিছু লাগছে তাহলে এতগুলো লাগছে দিয়ে আপনার ন্যাচারাল পদ্ধতিতে কিন্তু ভালো হচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে ওষুধ ছাড়াই সুগার নির্মূল এর মানে শর্টকাট নয় এর মানে হচ্ছে যে অনেক নিয়ম পালন করা অনেক নিয়ম পালন করার ব্যাপার আছে তো এই জন্য আপনাদেরকে কি করতে হবে বিশেষ করে যারা হয়তো অনেকে শর্টকাট যারা মনে করেন তারা যদি সত্যিকারই ভালো হতে চান মনে করতে চান যে আমরা সুগারটা ভালো হোক হ্যাঁ এবং ওষুধ আমাদের বন্ধ হোক অনেকে চারটা পাঁচটা করে ওষুধ লাগতো তাকে আলহামদুলিল্লাহ ওষুধ আমাদের কাছ থেকে চিকিৎসা করে বন্ধ হয়ে গেছে ওষুধ আর লাগে না তো আপনাদেরকে এখানে আসতে হবে এখানে এসে যেভাবে চিকিৎসা করায় স্বাভাবিকভাবে এইরকম আপনাকে চিকিৎসা করাতে হবে তো আপনারা এখানে আসবেন আপনারা হয়তো বিভিন্ন জায়গা থেকে দেখছেন তো আমাদের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান শহর ধুলিয়ান শহরের শেখপুর চানপুর ঝাড়খন্ড বর্ডার এবং আমাদের স্থান এই দোকান বা চেম্বারের নাম হচ্ছে পিস লাইব্রেরি যেটা আপনারা অনেকেই চিনেন হ্যাঁ তাহলে আপনাদেরকে অ্যাড্রেসটা ভালোভাবে বলে দিলাম পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ জেলা ধুলিয়ান শহর ধুলিয়ান এলাকা এবং শেখপুর চাঁদপুর ব্রিজ ঝাড়খন্ড বর্ডার পিস লাইব্রেরিতে এটা হচ্ছে অ্যাড্রেস এই অ্যাড্রেসে আপনারা কিন্তু সহজেভাবেই আসতে পারবেন এবং যারা হয়তো আমাদের কাছে চিকিৎসা করাবেন তাদের কাছে বিশেষ করে অনুরোধ যে আপনার অবশ্যই অবশ্যই একদিন মিনিমাম একদিন আগে নাম লিখাবেন আমাদের হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বারে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে নাইন আমি আবারও নাম্বারটি বলছি নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর এই নাম্বারে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করে হোক বা ফোন করে হোক একদিন আগে নাম লিখাতে হবে এবং আমাদের চেম্বার শুক্রবার বন্ধ থাকে এবং আপনারা যারা বিশেষ করে আমাদের কাছে চিকিৎসা করাবেন হ্যাঁ বিশেষ করে চিকিৎসা করার আগ্রহী তারা অবশ্যই এই কাজগুলো করতে ভুলবেন না এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল আইকনটি দেবে অল নোটিফিকেশন অন করে দেবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্য মানুষের কাছে পৌঁছে দেবেন এবং আহ তারা যে সমস্যার মধ্যে ভুগছে সেই সমস্যাগুলো থেকে যাতে তারা আমাদের চিকিৎসা করে চিকিৎসা করে বাঁচতে পারে তো এই ছিল আজকে আমাদের ইনফরমেশন তো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ